নির্বাচন রয়েছে, রাজ্যে 8 আসনে ভোট রয়েছে। এর আগে যে 3 আসনে ভোট হয়েছে তাতে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে এমনই জানিয়েছিল কমিশন। তবে এই চতুর্থ দফার মধ্যে কতটা শান্তিপূর্ণ ভোট হবে এখন তার সময়ের অপেক্ষা। তবে কোনো চিন্তা আছে কিনা সেটা আমি জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট রফিকুল জামাদার। রফিক, তো 8 আসনে ভোট রয়েছে, এর আগে আমরা দেখেছি 3 আসন কিংবা 4 আসনে ভোট হয়েছে, সেক্ষেত্রে 8 আসন কি চিন্তা বাড়াচ্ছে কমিশনের? চিন্তা তো অবশ্যই বাড়াবে, কারণ হচ্ছে এখানে বাংলায় যখন ভোট শুরু হয় তখন প্রথম দফাতে মাত্র 3টি আসনে ভোট হয়েছিল, দ্বিতীয় দফায় সেম 3টি আসন, তারপরের দফা অর্থাৎ থার্ড ফেজ সেখানেও 4টি দফা, কিন্তু 4 দফার যে ইলেকশন মানে যেটা সোমবার হবে সেখানে 8টি কেন্দ্রে কিন্তু ইলেকশন, 8টা কেন্দ্র কম নয়, এবং যার মধ্যে হাই ভোল্টেজ একটা কেন্দ্র বহরমপুর রয়েছে। এবার সেই বহরমপুরে বিষয়টা নিয়ে কমিশন চিন্তা করছে এই জন্য, কারণ সেখানে ভোটের আগে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল এবং বেশ কিছু ঘটনা ঘটেছিল, ইনসিডেন্ট ঘটেছিল। কমিশন চাইছে যে যেহেতু ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ তারা সাকসেস, সেরকম কোনো বড় ঘটনা ঘটেনি, 4 নম্বর যে ফেজ সেই ফেজে যাতে কোনোরকম কোনো সমস্যা না হয়, কোনো গণ্ডগোল না হয় সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে। তুমি জানো ইতিমধ্যে দফায় দফায় বৈঠক চলছে এবং যাতে এই 8টি কেন্দ্রের ইলেকশন ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়। আমি তোমার ম্যাপটা দেখানোর চেষ্টা করবো একবার। এই যে আমি যেমনটা বলছিলাম যে প্রথম দফায় 3টি আসনে ভোট হয়েছিল মাত্র, তারপরে আবার পরেরটায় 3টি আসন এবং পরবর্তী সময় 4টি আসন, কিন্তু এইবারের যে ইলেকশনটা সেটা হচ্ছে 8টি আসন। যে আসনগুলো আমি বলবো সেটা হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, এই যে 8টি কেন্দ্রে ইলেকশন। আচ্ছা, বীরভূম আছে এখানে, বোলপুর আছে, অনুব্রতহীন কিন্তু একদম তাই বলছি, কিন্তু বহরমপুর বললে ভুল হবে, কারণ এই রাজ্যে যখন ইলেকশন হয় বীরভূম সেই ভোটের দিন সবসময়ের জন্য মিডিয়াতে এবং সবসময়ের জন্য এই বীরভূম নিয়ে চর্চা হয়, এই জন্যই, কারণ বীরভূমে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, অভিযোগ ওঠে। এবারে বীরভূমকে তুমি যেমনটা বললেন যে অনুব্রত মণ্ডল তিনি নেই, তিনি নেই বলে যে কমিশনের ফোকাস থাকবে না, চোখ থাকবে না, তা কিন্তু নয় একদম, কারণ হচ্ছে এই যে বীরভূমের যে বৈচিত্র্য, যে ধরনের ঘটনা ঘটে সেটা যে এবারে ঘটবে না সেটা কিন্তু কমিশন একেবারেই হালকাভাবে নিচ্ছে না। যেমন চোখ থাকবে এই বহরমপুরের দিকে কমিশনের, তেমনি চোখ থাকবে এই বীরভূম, বোলপুর, এই 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 জায়গাগুলোতে। কারণ হচ্ছে কমিশনের টার্গেট যে যেভাবে তারা, আমি এর আগেও বলেছিলাম যে কমিশন প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তারপরের ফেজ প্রত্যেকটাতে পাস করেছে ওভারঅল, কারণ আমি নয় অনেকেই বলছে যেভাবে বাংলায় ভোট হয় যে সমস্ত অভিযোগ ওঠে, আমরা যেটা দেখেছি মানে পঞ্চায়েত ভোট হোক বা আমরা দেখেছি বিধানসভা ভোট, সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনে আমরা কিন্তু এই 3 ফেজে যে ভোট দেখলাম তাতে কিন্তু অবাধ শান্তিপূর্ণ বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু মোটের উপরে ভোট শান্তিপূর্ণ হয়েছে। এবং সব থেকে বড় কথা মুর্শিদাবাদ, হ্যাঁ, যে লোকসভা কেন্দ্র সেখানে একাধিক অভিযোগ ইলেকশনের আগে, সেই মুর্শিদাবাদের দিকে ফোকাস অনেকের ছিল, অনেকেই মনে করেছিল এখানে বড় কিছু ঘটনা ঘটবে, গণ্ডগোল হতে পারে, তেমনটা কিন্তু ঘটেনি, সেটা তুমিও দেখেছিলে, আমিও দেখেছিলাম, এবং সবাই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা করছে যে এবারে লোকসভা যে ইলেকশন সেই ইলেকশনে কিন্তু মোটামুটিভাবে সিইও অফিস এবং দিল্লির নির্বাচন কমিশন তারা সাকসেস, কোনোরকম গণ্ডগোল যাতে না হয় যে যে পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু পদক্ষেপ করছে, সেই কারণে মুর্শিদাবাদের মতো একটা কেন্দ্রে ভোট হয়ে গেল, সেই রকম কোনোরকম বড় ঘটনা কোনো ঘটনা ঘটেনি। আমি এটা যে বিষয়টা তোমায় বলবো যে গতবারে মানে থার্ড ফেজে যে কেন্দ্রীয় বাহিনী ছিল সেই সংখ্যাটা ছিল 334 কোম্পানি, এবারে সেই কোম্পানি বাড়িয়ে 579 কোম্পানি করা হচ্ছে। অবশ্যই তখন ছিল 4টি আসন, এখন হবে 8টি আসন, কেন্দ্রীয় বাহিনী বাড়বে, এটাই নর্মাল বিষয়, কিন্তু এই যে সংখ্যাটা কেন্দ্রীয় বাহিনী যে বাড়ানো হলো তাদেরকে কিভাবে ডিপ্লয় করা হবে, কিভাবে কোথায় তাকে রাখা হবে, রাজ্য পুলিশ কোথায় থাকবে, আর তার সঙ্গে পিক রেসপন্স টিম যেটা আমরা দেখতে পাচ্ছি বা 100% বুথে হচ্ছে ওয়েবকাস্টিং হচ্ছে। আমি তোমার এই বিষয়টা থেকে একটা বিষয় বলবো, এই কিউআরটি টিম নিয়ে তুমিও ইলেকশন কমিশন কভার করো, সেই জায়গা থেকে ইলেকশন কমিশনের প্রথম ফেজে কিউআরটি টিম নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল এবং যে বলা হচ্ছিল কিউআরটি টিমকে যখন ডাকা হচ্ছে গণ্ডগোলের সময় তারা ঠিকমতো সময়ে পৌঁছচ্ছে না, পৌঁছচ্ছে কখন, ঘটনা ঘটার পর, ঘটনা ঘটার পর সেখানে পৌঁছে গিয়ে কোনো লাভ নেই, যে ঘটনা ঘটে গেলে, গণ্ডগোল ঘটে গেলে তারপরে গিয়ে কোনো লাভ নেই। এই বিষয়টা কমিশন যখন প্রথম ফেজে বিষয়টাকে নোটিশ করলো এবং বিভিন্ন অভিযোগ এলো তখন সেকেন্ড ফেজ থেকে এই কিউআরটি টিম নিয়ে তেমন কোনো বড় অভিযোগ আর আসেনি। কমিশন চাইছে কিউআরটি টিম এবং অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় ডিপ্লয় হবে সেই তাদের বিরুদ্ধে যাতে কোনোরকম কোনো ইনঅ্যাক্টিভনেসের কোনো অভিযোগ না ওঠে সেইটা কিন্তু বারবার বলা হচ্ছে। জেলা ডিওকে আমি তোমার বিষয়ে বলবো যে জেলা ডিওকে 5টি জেলার মধ্যে 8টি আসন পড়ছে, 5টি জেলা ডিওকে বারবার বলা হচ্ছে যে যেভাবে ছক করে সিইও অফিস
এই সেন্ট্রাল বাহিনী বা তোমার রাজ্য পুলিশকে পাঠাচ্ছে তাদেরকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে এবং গণ্ডগোল অশান্তি থামানোর জন্য যা যা পদক্ষেপ করার যা যা রুলস রয়েছে সেই রুলস মেনে কিন্তু কাজ করতে হবে। এবং কমিশন চাইছে, সিও অফিস চাইছে যে এই আটটি আসনের যে চার দফার যে ইলেকশন সেই ইলেকশনে কোনো রকম কোনো বড় ঘটনা না যাতে ঘটে এবং কোনো অভিযোগ না আসে সেই বিষয়টা নিশ্চিত করতে একের পর এক বৈঠক চলছে। আজকেও বৈঠক করেছে সিও অফিস। সব মিলিয়ে কমিশন কিন্তু হালকাভাবে নেবে না এই চার দফার ইলেকশনের যে আটটি আসন রয়েছে। কারণ তুমি বিষয়টা বললে যে বহরমপুর থেকে শুরু করে বীরভূম এবং কৃষ্ণনগর, আমি কিন্তু হালকাভাবে এটাও নেওয়া যাবে না কৃষ্ণনগর সেই আসন কিন্তু আসনের দিকে অনেকের চোখ রয়েছে, সেখানে কী গণ্ডগোল হয় কি না বা কোনো ঘটনা ঘটছে কি না সবটাই কিন্তু কমিশন একটা ছক করে দাঁড়িয়ে করছে। রাজ্য পুলিশ কীভাবে কোথায় থাকবে, যেহেতু বুথের মধ্যে রাজ্য পুলিশ থাকছে না সেক্ষেত্রে রাজ্য পুলিশ বাইরে কীভাবে কোথায় ডিপ্লয় হবে সেই বিষয়টা ছক করে ইতিমধ্যে কিন্তু একটা জায়গায় পৌঁছে গিয়েছে সিও অফিস। এখন আমাদের দেখার বিষয় সোমবার যে ইলেকশন হবে সেই ইলেকশনের পরে সন্ধ্যের পরে বা ইলেকশন চলাকালীন কী ধরনের অভিযোগ আসছে নাকি কোনো বড় ঘটনা ঘটছে সেই বিষয়টা কিন্তু নজরে থাকবে। এবং সিও অফিস চাইছে যাতে কোনো রকম কোনো বড় ঘটনা না ঘটে, যেভাবে তারা অন্যান্য ফেজগুলোতে পাশ করেছে কোর্ট অ্যাঙ্কর বলব পাশ করেছে, তারা চাইছে চার দফার ইলেকশন বাংলায় যেটা হবে সোমবার সেখানেও তারা পাশ করতে চাইছে। প্রীতি, শুধুমাত্র নির্বাচন কমিশন না রফিকদা, আমার মনে হয় সাধারণ মানুষও চান যে তারা শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং আমরাও যারা দিল্লি তাদের থাকি তারাও চাই হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিন্তু তুমি যে কথাটা বলেছো কিউআরডি টিম প্রথম দিকে একটা প্রথম দফার নির্বাচনে একটা অভিযোগ এসেছিল, স্বাভাবিকভাবে আমরা বারবার যখন সিই অফিসে আসছিলাম তখন বারবার তিনি সেই কথাটা বলছিলেন যে এটা একটা এক্সপেরিমেন্ট, তো এক্সপেরিমেন্টটা কি সাকসেসফুল হয়েছে, কারণ 100% বুথে ওয়েবকাস্টিং হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে তোমার কি মনে হয় এত টেকনোলজির জন্যই কি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গণনাটা সম্ভব হচ্ছে? দেখো বিষয়টা হচ্ছে সদিচ্ছা থাকলে না সবটাই করা যায়। কমিশন বা সি অফিস সেই সদিচ্ছা দেখাচ্ছে বলেই আমরা ফার্স্ট একদম সেই কারণেই আমরা সেই ধরনের কোনো বড় ঘটনা ঘটছে না বাংলা ইলেকশনে শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেটা আমরাও চাই, সাধারণ মানুষও চাই। এবং সাধারণ মানুষ কী চায়, গণ্ডগোল হবে না, শান্তির মধ্যে যাবে, নিজের অধিকারটা দিয়ে নিজের অধিকার ভোট সেই ভোটটা দিয়ে বাড়ি দিয়ে দিতে পারে, এই তো। মানে ভোট মানেই তো উৎসব, এবার সেখানেই গণ্ডগোল হলে কে চায় সেখানে এই গণ্ডগোলের মধ্যে পড়তে। তো কমিশন চাইছে ভোটাররা যাতে ভয় না পায় এবং এমন কোনো ঘটনা ঘটলো ভোটাররা বেরোচ্ছে না সেটা কিন্তু কমিশনের জন্য একটা বড় চাপের বিষয়। সেই কারণে যখন যারা যে বিষয়টা তারা নোটিশ করছে যে এইটা এভাবে না করলে এভাবে করলে হয়তো ভালো হয় সেইটা কিন্তু তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করছে। এটাই হচ্ছে এবারে ইলেকশনে সিও অফিস এবং দিল্লির ইলেকশন কমিশনের সবচেয়ে বড় পজিটিভনেস বলবো, কারণ যখন তারা দেখছে যেখানে খামতি থাকছে সেই বিষয়টা সঙ্গে সঙ্গে রেক্টিফাই করছে। হ্যাঁ, আমরা ভুল হচ্ছে ঠিক আছে দেখে নিচ্ছি বিষয়টা, এই যে দেখে নিচ্ছির মধ্যে যে গাছালা ভাব থাকে বিভিন্ন সময় অভিযোগ ওঠে সেই অভিযোগগুলো এবারে নেই বলে আমার মনে হচ্ছে এবং সেইভাবেই ইলেকশন দেখলেও মনে করা হবে যে হ্যাঁ যে ভুলগুলো থাকছে সেই ভুলগুলো রেক্টিফাই করে পরবর্তী ইলেকশন যাতে আরও ভালো হয় আরও শান্তির মধ্যে ভোট সম্পূর্ণ হয় সেই বিষয়গুলো যাতে ঠিকঠাক থাকে সেগুলো নজরে রেখেই কিন্তু সিও অফিস এবং দিল্লি নির্বাচন কমিশন তারা কিন্তু এগোচ্ছে। আমরা আবারও বলবো সব থেকে পুরো বিষয়টা এই যে ম্যাপ অনুযায়ী এই ফেজে যে তোমার ফেজ ফোর 13 মে ইলেকশন হবে এই ইলেকশনে এইখানে যে ইলেকশন বা ভোট হবে সেই ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটা আমাদের ক্যামেরা থাকবে, আমাদের ক্যামেরা নজর থাকবে, নজর থাকবে আমাদেরও এবং নজর থাকবে সিও অফিস এবং ইলেকশনের কমিশনে। এবার ভোটের শেষ পর্যন্ত কী হয় সেটা এখন দেখা। একদমই রফিকদা যে কথাটা বললো যে নজর তো থাকবে, কিন্তু আরও একটা কথা তোমাকে মনে করিয়ে দিই, তুমি যদি এই কেন্দ্রগুলোকে দেখো তাহলে কিন্তু সব হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন, ঠিক আছে, আমরা দেখতে পারবো শতাব্দী রায় রয়েছেন, আমরা দেখতে পাবো মানে মোটামুটি যত হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন এই ফ্রেজে রয়েছে। দেখো দিলীপ ঘোষ অবশ্যই তিনি সবসময় বিতর্কে থাকেন, সংবাদ মাধ্যমে শিরোনামে থাকেন, এখন দেখার বিষয় সোমবার তিনি কোনো বিতর্ক ঘটাচ্ছেন কি না সেই নজর কিন্তু অবশ্যই রাখবে এ রাজ্যের সিও অফিস এবং ইলেকশন কমিশন। সব মিলিয়ে আমাদের অপেক্ষা করতে হবে সোমবার যে নির্বাচন হবে সেই নির্বাচনের শেষে কী ছবি ধরা পড়ছে। প্রীতি, একদমই, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, আর এই নির্বাচন হোক অবাধ এবং শান্তিপূর্ণ এটাই সকলে কামনা করে। দিতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানে।